দালালকে 2 লক্ষ টাকা দিয়ে নাকি আইপিএস অফিসার, কোমরে খেলনা বন্দুক নিয়ে পুলিশের হাতে ধৃত তরুণ। খেলনা বন্দুক সমেত ধরা পড়লেন আইপিএস অফিসার, সেই সাথে ছিল ভাড়া করা আইপিএস অফিসারের ড্রেসও। কি অবাক হলেন, ভাবছেন তো এটা আবার কেমন বিষয়, তাহলে কি কোনো সিনেমা দৃশ্যের কথা বলছি? না না, এটা কোনো সিনেমা দৃশ্য কিংবা গল্প নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। বিহার পুলিশের হাতে বন্দুক এবং আইপিএস অফিসারের ড্রেস সহ ধরা পড়লেন এক আইপিএস অফিসার, তাও আবার যে সে আইপিএস অফিসার নন। তরুণের দাবি, দালালকে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে তিনি হয়েছিলেন আইপিএস অফিসার। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এই ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট হতেই তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিহারের ওই যুবকের এমন কাণ্ডে রীতিমতন হতবাক নেটিজেনরা। নিশ্চয় আপনাদেরও এর নেপথ্যে যে বিষয়টি রয়েছে সেটি জানতে ইচ্ছে হচ্ছে। আসুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। মাত্র 18 বছর বয়সেই আইপিএসের ইউনিফর্ম পেল, বন্দুক পেল এই তরুণ। ভাবুন দেখি এর জন্য কতই না পরিশ্রম করতে হয়েছে তাকে। এই ভিডিও ব্যাপক ভাইরাল সমাজ মাধ্যমে। ভাইরাল এই ভিডিও দেখে রীতিমতন হাসির বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে পড়াশুনো ক্লাস 10 পর্যন্ত, এরপর দালালকে 2 লক্ষ টাকা দিয়ে আইপিএস হয়েছিলেন এই যুবক। জোগাড় হয়ে গিয়েছিল পুলিশের ইউনিফর্ম, খেলনা বন্দুকও। কিন্তু বেশি দিন সবার চোখে ধুলো দেওয়া গেল না, অবশেষে পুলিশের হাতেই গ্রেফতার হলেন বিহারের তরুণ। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এর সত্যতা যাচাই করেনি নিউজ নো ম্যানস ল্যান্ড। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল পুলিশ এক তরুণকে জেরা করছে, তরুণের পরনে পুলিশের ইউনিফর্ম। শেষমেশ জেরার মুখে পুলিশের হাতে একটি খেলনা বন্দুক তুলে দিচ্ছেন তিনি। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত তরুণের নাম মিথিলেশ মাঝি, সদ্য 18ই পা দিয়েছেন তিনি। মিথিলেশ বিহারের লক্ষ্মীসরাইয়ের গোবর্ধন বিঘা গ্রামের বাসিন্দা। শুক্রবার সিকান্দ্রা বাজারে ইউনিফর্ম পরে ঘুরে বেড়ানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করছিলেন ওই তরুণ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় 10ম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছেন মিথিলেশ। পুলিশের কাছে ধরা পড়ার পরে অবশ্য ভুল স্বীকার করে নিয়েছেন ওই তরুণ। তিনি জানিয়েছেন এক দালালকে 2 লক্ষ 30 হাজার টাকা দিয়ে আইপিএস হয়েছিলেন তিনি। ঘর কহাঁ? কোন সা থানা? হালসি। হালসি কহাঁ? ইয়ে বর্দি কহাঁ তুমকো মিলে? খেরা মে। খেরা মে মিলে? ক্যা মামলা? কোন দিয়া? মনোজ সিং নাম। হুম, ক্যা বোলা? কি 2 লাখ রুপিয়া দো, হাম তুমকো ইয়ে নকরি দিলা দেব। আচ্ছা আচ্ছা, তো 2 লাখ রুপিয়া তুমি দে দিয়া? হ্যাঁ দে দিয়া। কব? এক মহিনা হয়ে গেল, 4 তারিখ। এক মহিনা পহলে? হ্যাঁ, এক মহিনা পহলে 4 তারিখ। ঠিক আছে, তো ইয়ে বর্দি আজ তুমকো কহাঁ দিয়া? এ খেরা মে দিয়া। কব? আজ সুবা 4 বাজে। কহাঁ পে? ঘর পে? নাই, খেরা চৌক হ্যায়, ওয়াহ সরকারি হসপিটাল, ওয়াহিঁ পে হাম। জামুইয়ের মহকুমা পুলিশ আধিকারিক সতীশ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে। জেরায় জানা গিয়েছে জনৈক মনোজ সিংহকে চাকরি পাওয়ার জন্য 2 লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। আজ দিনাঙ্ক 20 সেপ্টেম্বর 2024 কো জামুই জেলে কে সিকান্দ্রা থানা অন্তর্গত এক ব্যক্তি মিথিলেশ কুমার, পিতা বাবলু মাঝি, গ্রাম গোবর্ধন বিঘা, থানা হলসি, জেলা লক্ষ্মীসরাই কো আইপিএস কি পুলিস বর্দি পহনকর থানা ক্ষেত্র মে পায়া গিয়া থা। পুলিস দ্বারা শক কে আধার পর উসে হিরাসত মে লেকর উসে পুছতাছ কি যা রহি হ্যা। আসপাস কে গ্রামীণো এবং প্রত্যক্ষদর্শিও সে ইহ জানকারি প্রাপ্ত হুই হ্যা কি ওয়াহ ব্যক্তি খৈরা থানা ক্ষেত্র সে আপনে ঘর হলসি থানা ক্ষেত্র যা রহা থা। পুলিস দ্বারা পুছতাছ কর সারে মামলে কি বিস্তৃত তফতিশ কি যা রহি হ্যা আর জল্দ হি ইস সম্বন্ধ মে বিস্তৃত সূচনা আপ সভি লোগো কে সাথ সাঝা কি যায়। এ তো গেল অভিযোগের কথা, তবে
এমন কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে হাসির বন্যা বইয়ে দিয়েছে নেটিজেনরা। অনেকে আবার অবাক হয়ে গিয়েছেন এমন কাণ্ড দেখে। কেউ কেউ আবার এই পোস্টে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।